আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবেন না। অবশেষে ডিভোর্স। রণিতা ও রমেন একে অপরকে ভালোবাসে। ঘরের লোকের অনিচ্ছা সত্ত্বেও দুজনকে খুব ভালোবাসে ওরা। রণিতার বাবা একজন বড় ব্যবসায়ী, রণিতা তার একমাত্র মেয়ে। রমেন একটা কারখানায় কাজ করে, কিন্তু প্রেম যে কোনো বাধা মানে না। হঠাৎ একদিন দুজনে দুজনকে বিয়ে করে গ্রাম ছাড়ে, পাতে নতুন সংসার। কিন্তু বছর দুই পর নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে। ততদিনে তাদের একটা বাচ্চাও হয়ে গেছে। 5 বছর পর তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ডিভোর্স তো হলো, এবার বাচ্চাটা থাকবে কার কাছে সেটা একটা প্রশ্ন। ডিভোর্সের ফলে রমেন এবং রণিতা হয়তো জিতে গেল, শান্তি পেল, কিন্তু এই হার জিতের খেলায় শিশুটার জীবনটা নষ্ট হয়ে গেল। শিশুটিকে রমেন নিয়ে গেল, কারণ রণিতার বাবা রণিতাকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল। রণিতা বাবাকে শত অনুরোধ করা সত্ত্বেও কিন্তু তিনি বাচ্চাটিকে সঙ্গে নিলেন না, কোনো কথাই তার বাবা শুনলেন না। রণিতা যাবার সময় তার সাথে ছেলের একটা ছবি সঙ্গে করে নিয়ে গিয়েছিল। রণিতার জীবনের সব ঘটনার কথা বলে রণিতার বাবা দেখে শুনে একটা অবস্থাপন্ন ঘরে কিছুদিন পরে রণিতার বিয়ে দেন। রণিতা কিন্তু ছেলের সাথে তার সেই ছবিটা কাছছাড়া করলেন না, সেটা সে সাথে করে নিয়ে গেলেন। এবার রমেনেরও বিয়ে হয়। বিয়ের পর রমেনের বউয়ের অবহেলায় বাচ্চাটা বড় হতে লাগলো। স্নেহের বড় অভাব, লেখাপড়া মাঝপথে ছেড়ে কিছুদিন পর বাজে ছেলেদের পাল্লায় পড়ে চুরির কাজে যুক্ত হলো। যার যা পায় বাসে ট্রেনে সব চুরি করে নিয়ে আসে। একদিন ট্রেনে করে যাবার সময় দেখলো এক ভদ্রমহিলার হাতে একটা সুন্দর ব্যাগ। এবার তার কাছে বসে গল্প করতে করতে তার ব্যাগটা নিয়ে সে ট্রেন থেকে নেমে যায়। এক জায়গায় বসে ব্যাগের জিনিসগুলো এক এক করে দেখতে লাগলো। ভাবলো কত টাকা, সোনার হার, চুড়ি, এত কিছু। মনে মনে ভাবলো আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। সত্যি সেদিন সে কার মুখ দেখে উঠেছিল জানি না। হঠাৎ ব্যাগের মধ্যে দেখে তার বাড়িতে যে ছবিটা আছে তার মায়ের সাথে। আরে এ তো সেই ছবি, চমকে উঠল। আগু পিছু না ভেবে এবার সে ব্যাগের ভিতর থেকে ঠিকানাটা বের করে গেল সেই মহিলার বাড়ি। কলিং বেল বাজতে একজন বেরিয়ে সে দরজা খুলে দিল। সে জিজ্ঞাসা করল, রণিতা দেবী বাড়িতে আছেন? ভেতর থেকে রণিতা দেবী বেরিয়ে এলেন। এবার ট্রেনের তার চুরির ঘটনার জন্য ক্ষমা চেয়ে সে কে, কোথায় বাড়ি, বাবাকে, মা তাকে ছেড়ে চলে আসার পর তার কী অবস্থা হয়েছিল সব ঘটনা বলল। সব শুনে রণিতা দেবী নিজের ভুল বুঝতে পেরে ছেলেকে বুকে টেনে নিয়ে ঘরে চললেন, কারণ 20 বছর তিনি ছেলেকে দেখেননি। তারপর তার বর্তমান স্বামীর সাথে আলোচনা করে তাকে প্রতিষ্ঠিত করলেন। আজ রণিতা দেবী সবাইকে বলতে চান, ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়, সংসারে থেকেই লড়াই করে বাঁচতে হবে।